ভাই কেমন কোয়ালিটিতে ভালো শক্ত মনে হইতেছে 18 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সিস্টেমটাও থাকছে কিন্তু একদম লেটেস্ট ব্লুটুথ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কথা বলার জন্য কিন্তু এটা আমার কাছে আদর্শ একটা জিনিস মনে হয় ফাইনালি শার্ক ফোর এটার নাম হলো ওরাইমো শার্ক ফোর যা মূলত একটি নেক ব্যান্ড এবং ওরাইমোর নেক ব্যান্ডগুলো আমার বেশ ভালো লাগে কারণ এগুলো খুব সফট হয়ে থাকে সাধারণত এর যে কেবলগুলো হয় বা উপরের যে ব্যান্ডগুলো বেশ আসলে সফট হয়ে থাকে তো এইটার এই অংশটা অর্থাৎ দুইটা যে চেম্বার থাকে যেখানে ব্যাটারি এবং ব্লুটুথের জন্য যে সার্কিট বোর্ডটা রয়েছে বা মাদার বোর্ডটা সেই অংশটা কিন্তু পলিকার্বনেট দিয়ে তৈরি এর কিছু অংশ ম্যাট ফিনিশ কিছু অংশ গ্লোসি ফিনিশ এখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন রয়েছে যেমন এখানে আপনারা ভলিউম আপডাউন করতে পারবেন তারপর কল আসে রিসিভ করার জন্য বাটন থাকছে এবং বাটনের সাইডটাতে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট আমরা দেখছি মূলত এর চার্জ করার জন্য ভালো বিষয় যে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে ইভেন এখানে একটা মাইক্রোফোন থাকছে তো প্রশ্ন থাকবে ভাই নেকব্যান্ডের কেবল কোয়ালিটি কেমন ভাই কেবল কোয়ালিটি তো ভালো শক্ত মনে হইতেছে এই যে এটাও ভালো জোরে জোরে টাইনা টাইনা দেখলাম আর কি ভালোই শক্ত আর এগুলো বেশ সফট জটলা পাকিয়ে যাওয়ার পসিবিলিটি নেই অবশ্য আর এর যে ড্রাইভার চেম্বার এটা কিন্তু বেশ লাইট ওয়েটের তবে এটা ম্যাগনেটিক এই যে লেগে থাকবে তো এটা হয় কি যে গলায় হুক করে রাখতে আর কি সুবিধা হয় হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না এবং জিনিসটা খুব সুন্দরভাবে আর কি এটা সেটা থাকে ফার্স্টেই বলছিলাম এই নেক ব্যান্ডে স্পেশাল কিছু রয়েছে প্রথমত এইটার কানেক্টিভিটি ব্লুটুথ 5.3 রয়েছে একদম লেটেস্ট ব্লুটুথ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এবং যার দরুন এটা খুব দ্রুত কানেক্ট হচ্ছিল এবং ল্যাটেন্সির বিষয়টাতে ওটা নিয়ে একটু পরে বলতেছি ওখানে একটা টুইক আছে আর এইটাতে কিন্তু 140 mAh এর ব্যাটারি রয়েছে এবং কোম্পানি ক্লেম করছে এটা দিয়ে 18 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন যদিও আমাদের টেস্টিং রেজাল্ট বলে 12 থেকে 15 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন এইটা আবার ডিপেন্ড করবে ভলিউম লেভেলের উপরে আপনি কতটুকু ভলিউম দিয়ে আসলে গানটা শুনছেন বাই দ্য ওয়ে এতে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সিস্টেমটাও থাকছে কিন্তু আরও একটা মজার ব্যাপার হলো লো ল্যাটেন্সি মুড সাধারণত আমরা এই ধরনের নেক ব্যান্ডে লো ল্যাটেন্সি মুডটা দেখি না তবে ওরাইমো ভালো কাজ করছে এখানে লো ল্যাটেন্সি মুড দিয়ে দিয়েছে আগেরটার মতোই আমরা দেখছি আগেরটাতে যতটুকু আমরা ল্যাটেন্সি দেখছিলাম এটার ক্ষেত্রে আমরা মোটামুটি ওইটুকু ল্যাটেন্সি পেয়েছি গেমিং এর ক্ষেত্রে আর কি চাইলে এটা দিয়ে মাঝে মধ্যে টুকটাক গেমিং টেমিং করা যেতে পারে কথা বলার জন্য কিন্তু এইটা আমার কাছে আদর্শ একটা জিনিস মনে হয় কারণ এই নেকব্যান্ডগুলোর মাইক্রোফোনটা থাকে এই যে মুখের কাছে সো যারা একদম তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা হতে পারে অথবা লং টাইম যারা কথা বলেন তাদের জন্য একটা সুবিধা হতে পারে আমার মনে হয় ফাইনালি সাউন্ড কোয়ালিটি যে কারণে মূলত আসলে কিনবেন তো আগেরটার সাথে কম্পারিজনে নিয়ে আসলে এইটার সাউন্ড আমার কাছে মনে হচ্ছে একটু থিন এইটাতে একদম আগেরটার মতো বুম বুম লেভেলের বেস দেবে না এটা কিছুটা ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেওয়া ট্রাই করে তবে ভালো বিষয় প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছিল লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা খুবই ভালো পেয়েছি এই নেক ব্যান্ডটিতে ইভেন যখন কিনা আমরা একদম ফুল ভলিউমে গান শুনছিলাম তখনই কিন্তু এটা কানের মধ্যে কোনো রকমের হিট করছিল না আমার মনে হয় যারা মুভি টুভি দেখেন তাদের কাছে এটা ভালো লেগে যেতে পারে আপনি জাস্ট লো ল্যাটেন্সি মুডে যাবেন দেন মুভি দেখতে শুরু করবেন এবং দেখা গেছে লং টাইম শুনতেও এটা দিয়ে বেশ ভালো লাগার কথা ফাইনালি প্রশ্ন হলো এটার দাম কত এইটার দাম সবার থেকে কম 1430 টাকা আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে প্রত্যেকটা প্রোডাক্টে থাকছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন